নবায়নযোগ্য বিদ্যুতে সক্ষমতা বাড়াতে ঋণ নয় বিদেশি বিনিয়োগ আকর্ষণের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এজন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর এবং সরকারি নীতির ধারাবাহিকতা রাখতে হবে। রাজধানীর একটি হোটেলে সিপিডির মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। এ সময় রাজস্ব বিভাগে দুর্নীতি হয়রানি বন্ধে কঠোর অবস্থানের কথা জানান এনবিআর চেয়ারম্যান। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াট, 2041 সাল নাগাদ তা 60,000-এ উন্নীত করতে চায় সরকার, যার 40% নবায়নযোগ্য ও ক্লিন এনার্জি থেকে আসবে। এ লক্ষ্য অর্জনে বছরে 150 থেকে 171 কোটি ডলার বিনিয়োগ দরকার। জাতীয় গ্রিডে যুক্ত থাকা 11টি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে 959 কোটি ডলার, যার 92% এসেছে বিভিন্ন উৎস থেকে নেয়া ঋণে। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষকরা। নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য পূরণে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর দিতে হবে। এখাতে প্রায় 4,000 কোটি ডলারের বৈশ্বিক তহবিল পাওয়া সম্ভব। এক্ষেত্রে সরকারকে বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকার বিশেষ আইনে করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি বাতিল করছে। এতে 37টি সৌর বিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। সর্বোচ্চ দর বেঁধে দিয়ে সরকারকে রিভার্স অকশন করার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা চেষ্টা করছি, এখানে একটা কমিটি কাজ করছে, বিডিং ডকুমেন্ট তৈরি করছেন। আমরা চেষ্টা করছি যে এই যারা অলরেডি ইনভেস্ট করেছেন কিভাবে আমরা আপনাদেরকে অ্যাকোমোডেট করতে পারি। সরকারি ক্রয়ে উন্মুক্ত দরপত্রকে ইতিবাচক বললেও স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে সন্দিহান বিনিয়োগকারীরা। সরকার পরিবর্তনের সঙ্গে নীতির পরিবর্তন, আমলাতান্ত্রিক জটিলতাও বড় ঝুঁকি। রাজস্ব বিভাগে নীতির ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। বিতর্কিত বিধিমালা দূর করা হবে। বিনিয়োগকারীরা কর প্রশাসনের হয়রানির শিকার হলে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশের তুলনায় ভারত, ভিয়েতনাম, যুক্তরাজ্য, চীন বহুমুখী প্রণোদনা ও অর্থায়ন সুবিধা দিচ্ছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।